শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে গিয়ে 7:45, আর ওয়েদার দেখো আজকে প্রচুর পরিমাণে রোদ, প্রতিদিনের মতো গরম। এই যে চলো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো সারাদিনের ব্লগটা, তোমরা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এত গরম, জল না দিলেই ব্যাস ঝিমিয়ে যাচ্ছে গাছগুলো। এই যে চলো, কাজকর্ম হয়ে গেছে। কি আছে? খারকুল পাতা দাও বাবা। সজনা শাক খাও না, প্রেশার উপকার, কিন্তু প্রেশার যাদের হাই তাদের ঠিক আছে। খুব সুন্দর একদম জগজগি। আমি আনতে বলেছি ওকে, তাও এখন বাবা কি বড় বড় গো। আরে বড় বড় হবে, ছোট আছে দেখো না একটু। ধুয়ে নিয়ে আসুনি পাতাগুলো। হ্যাঁ পাতাগুলো ধুয়ে নিয়ে আসুনি। কত হবে দি বাবা? কত করে? ওই তো 20 রাখো, 15 টাকা রাখো। অন্য ভাবে মোটামুটি আজ কেটে গেছি, অন্য ভাবে দিদি পয়সা নেবো না। হ্যাঁ হ্যাঁ কচুর দিও আছে, একদম তোলায় রাখুন, জান এই ভাবে তোলায় রাখুন। চলো এখন ওই খারকল পাতা নেবো। তো বাবা কি অবস্থা খারকল পাতাগুলো, কি নিবি? কচুর লতি আছে তো মনে হয়। সকালের বাসি কাজকর্ম সেরে এই দেখো আজকে সকালের মেনু, টিফিন বলতে পারো। ভাত করে নিয়েছি, আর এই যে তরকারি করে নিয়েছি নানা রকম সবজি দিয়ে, আর এখানে করেছি মাছ ভাজা করেছি। এই যে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছ ভাজা, এটা হচ্ছে সকালের খাবার। এখনও দুপুরে রান্নাবান্না করবো, তো দুপুরে কী রান্না করবো অবশ্যই তোমাদেরকেও দেখাবো। তো চলো সকালের খাবারটা এখন খাবো। আর তোমার দাদাভাই আজকে আসবো বলে আসলো না, মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে গিয়ে 11টা, তো ভিডিও সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, তারপরে স্নান করে এই মাত্র ফ্রি হলাম। এখনো পর্যন্ত পুজো হয়নি, তার আগে কটা খেয়ে নিয়েছি। তোমার দাদাভাই আজ খেতে আসেনি, মানে রান্না করেছে আজকে, ভাত করেছিলাম কদিন ধরে, মুড়ি খাচ্ছিল তো আজকে ভাত করছিলাম সকালবেলায়, টিফিনে গরম গরম ভাত করেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই আসেনি। তো আজকে ভাতটা করবো না দুপুরবেলায়, দুপুরে জাস্ট ডিমের কারি করবো, আর করবো আর একটা করবো, দেখাবো পরে তোমাদের দেখাবো যে কী রান্না করবো। আর এখন একটু রেডি সেডি হয়ে নিয়েছি, কারণ ভিডিও করবো বলে অনেক দিন শাড়ি পরে ভিডিও করা হয়নি, এই গরমে চুল ছেড়ে সেজে গুজে ভিডিও করতে একদম ভালো লাগে না গো। তো চলো যা হোক আজকে একটু মন হলো স্নান টান করে, যে না আজকে শাড়ি পরবো, তো শাড়ি পরেছি। এই যে তো চলো রান্নাবান্না একটু পরে করবো, 12টায় বসাবো, ভাত তো করবো না, ভাত আছে আর ডিমের কারি করবো, আর একটা রেসিপি করবো অবশ্যই তোমাদের দেখাবো, বারবার বলছি আবার বলছি। তো চলো পুজো দেবো, পুজোটা দিয়ে কটা শর্ট ভিডিও করবো, ভাবছি ছাদে যাবো রোদের মধ্যে, কিন্তু ভয় লাগছে যেতে, এতটাই গরম না, ভীষণ পরিমাণে ভয় লাগছে যেতে, একদম চিড়িবিড়ে গরম, মানে গা ঝুলে যাচ্ছে এরকম একটা গরম। চলো ভিডিও করা কমপ্লিট, ছাদে তো যেতেই পারলাম না, ছাদে এত গরম, মানে এত গরম ছাদে থেকে চলে আসলাম, আর ছবিও ভালো আসছে না, একদম কালো আসছে। তো নিচে কটা শর্ট ভিডিও করলাম, আর ঘেমে কী অবস্থা। চলো এখন করবো গিয়ে রান্না, এত গরম আমি মানে জীবনে প্রথম মনে হয় এত গরম দেখছি, এত গরম সহ্য করছি। তো চলো যাই হোক রান্নাবান্না করবো, ঝটপট ভাত তো করাই আছে, দুটো রেসিপি করবো, চলো রান্নাবান্না করে নিয়ে আগে, তোমার দাদাভাই তখন আবার আসলে খেতে পাবে। এই দেখো আজকে কী রান্না করবো তোমাদের দেখিয়ে দিই প্রথমে। এই যে এটা হচ্ছে খারকোল পাতা, তো এই খারকোল পাতা বাটা করবো, দারুণ লাগে কিন্তু শুকনো ভাত, মানে ঝরঝরে ভাতে গরম ভাতে, আমি এটা দিয়ে ভাত খেয়ে নিই, আমার তরকারি লাগে না কোনো তরকারি। আর দুটো ডিম আছে, দুটো ডিমের কারি করবো, এই যে একটু একটু গ্রেভি করবো তোমার দাদাভাই আর মেয়ের জন্য, আর আমি এটা দিয়ে খেয়ে নেবো, আমার মানে কোনো ই নাই, বাদ বিচার নাই, আমি সবই খাই। চলো করে নিই। এই যো এখানে হচ্ছে খারকোল পাতা বাটাটা করে নিচ্ছি, প্রথমে বেটে নিয়েছি, এর মধ্যে আছে পেঁয়াজ রসুন ভাজা, কাঁচা লঙ্কা আর কালো জিরে আর সরিষার তেল। এই যে খারকোল পাতা বাটা, আর এই দেখো এখানে করে নিয়েছি ডিমের কারি করে নিয়েছি, একটু গ্রেভি করেছি। চলো এখন মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি, এখন বাজে গিয়ে 1:25। ছাতা নেই, রোদ প্রচুর পরিমাণে রোদ,
তোমার দাদাভাইকে ফোন করলাম, ওখানেই আছে, লজে আছে, মানে অনুষ্ঠান বাড়িতে। আনবে নাকি কে জানে, ফোন তুললো না, এই জন্য আমি বেরিয়ে পড়লাম, কারণ আর 5 মিনিট বাকি আছে স্কুলে ছুটি হতে। চলে, একটু রোদ কমেছে, তাড়াতাড়ি চলে যায়। ছাতাটা নিয়ে যায়নি, আরও গরম লাগছে। আরও রোদ লাগছে। বন্ধুরা, এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা বাজে গিয়ে 7টা বেজে গেছে, আর সন্ধ্যা দিলাম এই মাত্র। আর একটা জায়গায় যাবো, আর দুপুরবেলায় খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এত গরম, আর ভিডিও করতে ইচ্ছে করছিল না। একবারে সন্ধ্যাবেলায় আসলাম, মেয়েকে পড়াতে বসিয়েছি এদিকে, ওদিকে রান্না করতে বসিয়েছি, দেখাই ওদিকে রান্না হচ্ছে, কারণ এক জায়গায় যাবো বলে রান্নাটা করে যাবো, ভাতটা করে রেখে যাব। এই যে মেয়ে এখন হোমওয়ার্ক করছে, আর ওইদিকে আমি আবার এই যে ভাত বসিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে, নামে রাখবো। আর যে তরকারিটা সকালে করেছিলাম, দুপুরবেলায় খাওয়া হয়নি, গরম করে রাখলাম, নাহলে নষ্ট হয়ে যাবে। তো চলো, আমরা এখন চলে এসেছি এই দেখো এই মলটা, আর এই মলটার নাম হচ্ছে গিয়ে ভি মার্ট মল। আর আমি কিছু কেনাকাটা করতে আসলে এই কাছের মধ্যে এই ভি মার্ট মলে আসি। চলো, এখন চলে এসেছি, এই যে মেয়ে আছে এদিকে। কোন জামাটা? আমি জামা কিনতে এসেছি নাকি? প্যান্ট পছন্দ করো, পছন্দ করো, তাদের নাও। আমি এইটা নেব তাহলে। এই বাবা, জামার চয়েস করছে দেখো। এই কালারটা ভালো লাগছে। তুমি এই জামাগুলো পড়তে পারো না? না, তুমি এই জামাগুলো পড়তে পারো না, আমি জানি। না, এত ছোট হবে না, বাচ্চাদের, বাচ্চাদের জামা, একদম ছোটদের। দেবো বলে তো এলাম বাবা। চলো, আমরা বাজার থেকে চলে এসেছি, মলে গেছিলাম বাবুর জন্য কিছু জিনিস কিনতে, আমার জন্য। তো চলো, কী কী নিয়ে এসেছি দেখাই। আর এখন বাজে গিয়ে 10:30 বাজে। অনেক বাসন ছিলাম, সব ধুলাম মাজলাম, দিয়ে রেখে দিলাম। তো চলো, এবার কী কী নিয়েছি মল থেকে তোমাদের দেখাই, এক এক করে বার করে দেখাই। অনেক কিছু নিয়েছি, অন্ধকার আসছে, লাইট জ্বালিয়েছি তাও। এই যে, তো চলো কী কী নিয়েছি দেখাই। প্রথমে মেয়েরটা দেখাই, আর একটা অনলাইন করে দেবো বলেছে, মানে সাইজে ও আসছিলো না, বললো অনলাইন করে দেবো, তাই বললো, মানে বাড়িতে ডেলিভারি করে দেবে। এই যে মেয়ের জন্য একটা প্যান্ট নিয়েছি, হাফ প্যান্ট, এরকম নিলে পরে ভালো করতাম আর কটা, আর আর দুটো পেলে পরে ভালো হতো, মানে সেরকম সাইজে পেলাম না এই প্যান্টগুলো, কালারে পছন্দ হলো না। তো এই একটা নিয়েছি, আর এটা আমার জন্য নিয়েছি, পছন্দ হয়নি, জোর করে নিয়েছি, কত বড় দেখছো, দামও বেশি নিয়েছে, একদম পছন্দ হয়নি, এটা হাফ প্যান্ট, মানে অতিরিক্ত গরমের জন্য। এই যে এটা একটা নিয়েছি, বড় হচ্ছে, আবার এটা কটনের, পিওর কটনের, খুব ভালো, কিন্তু আমার পছন্দ হয়নি, মানে শর্ট হয়ে যাচ্ছে, শর্টস। সেলের বাজার তো করতে পারিনি, তো সেই সেলের বাজারের এইটা এখন তুলে নিলাম, সেলের বাজার করা হয়নি আমাদের যদিও। আর এই একটা আমি প্যান্ট নিয়েছি, এই যে প্যান্টটা খুব ভালো, এই দেখো স্ট্রেচেবল, ছবিটা ভালো আসছে না, স্ট্রেচেবল। জিন্সের একটা খুব পছন্দ হয়েছিল, তো জিন্সটা নিলাম না, পাতলা, ওটা দামও কম ছিল, মানে 400 টাকা ছিল, আর এটা একটু বেশি দাম। এই গেল, আর মেয়ের জন্য গরমে পড়বে, এই যে একটা গেঞ্জি নিয়েছি, বাবু এটা পরে দেখো হচ্ছে নাকি, এনো। আর এই যে আরও একটা নিয়েছি, এই যে এটা মোটামুটি পছন্দ হয়েছে গেঞ্জি কাপড়ে, কিন্তু এটা এটা থেকে শর্টস নাকি দেখি, একই একই একই, বরঞ্চ গেঞ্জি কাপড়টাই মনে হয় ছোটো। আর এই একটা নিয়েছি, এই যে এটা ওয়ান পিসের সঙ্গে পরার জন্য, এটা একটু ফিটিংস থাকবে,
ওয়ান পিসের সঙ্গে পরার জন্য, খুব সফট, খুব নরম। আর নিয়েছি দুটো মিল্কশেক নিয়েছি, তারপরে ফলের বাজার করেছি। এই যে ফলের বাজার করেছি, ফলের বাজারটা রেখে দিয়েছি। তো বাবু মিল্কশেক দুটো ই করে দাও, ফ্রিজে পরে দাও। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভ্লগের সঙ্গে। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। চলো টাটা, গুড নাইট।